নমস্কার, কলকাতা বরিশাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ বানাচ্ছি, এটি কোনো রেসিপি ভিডিও নয়। আচ্ছা, আপনাদের কোনো সময় এরকম মনে হয় যে সকালবেলা উঠে কি রান্না করব, কিছু করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম? আমার তো প্রথমত এটা বুঝতেই পারি না গরমকালটা কেন পড়ে। আজকে কিছুই রান্না করতে ইচ্ছা করছে না দেখে হাবি জাবি যা মাথায় আসছে সেরকমই কাজ করে যাচ্ছি। প্রথমে বেশ কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর ভাবছি চিকেন দিয়ে একটা কিছু করব। তা আমার ফ্রিজে কিছু লেফট ওভার চিকেন ছিল, মানে হয় না যে পিসেসগুলো কেউ খায় না ওরকম কিছু পিসেস ছিল, সেগুলো দিয়ে হাড় ছাড়িয়ে দেখি কি করা যায়। আমি এখনও প্ল্যান কিছু করিনি। গরমকালটা সত্যি, লিচু আর আম যদি না থাকতো গরমের কিচ্ছু ভালো লাগার মতো নেই, অন্তত আমার তো তাই মনে হয়। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের গ্রীষ্মকাল ভালো লাগে কিনা। হ্যাঁ, তো আপনাদের নিশ্চয়ই মনে হয় এরকম সকালবেলা উঠে কি করব, কোনো ঠিক নেই। আজকে ব্রেকফাস্টে রুটি আর ভাবছি ওই চিকেনটা কিভাবে করব তাও জানি না। দেখি প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের মধ্যে চিকেনটা ডাইরেক্ট দিয়ে দেবো ভাবছি। তারপর টুকটুক করে যে যে মশলা হাতে আসবে দিয়ে একটু ভাজা মতন করে দেখি চিকেনটা কীভাবে হয়। বাড়িতে সেরকম কেউ নেই, আমি আর আমার মেয়ে, তারাও নেই যে এই সময়ের মধ্যে রেডি করে দিতে হবে, আর সেরকম ডিমান্ডও নেই, মেয়ের পরীক্ষা চলছে, যা কিছু একটা রান্না করে দিলেই তাকে হবে আজকে। দেখা যাক, একটু সোয়া সস দিলাম, রসুন আদা কুচি একটু দিয়েছি, দেখি কীরকম হবে। একটু নুন ছড়িয়ে দিলাম, সোয়া সস অল্পই দিয়েছিলাম, একটু নুন ছড়িয়ে দিলাম, হচ্ছে ভাজা ভাজা, দেখা যাক কীরকম টেস্ট হয়। রুটিটা আমার আবার বেশিক্ষণ ধরে করা রুটি একদম ভালো লাগে না, ফোলা রুটি হবে, পাতলা রুটি হবে, গরম গরম খেয়ে নিতে হবে। যাক, রুটিটা ফুলেছে, দেখি এবার চিকেনটা কদ্দূর কি হলো। দেখতে ভালোই হয়েছে জানো, টেস্টটাও মনে হয় ভালোই হবে। ডিমগুলো ছাড়িয়ে নিই, তাহলে ডিমগুলো দিয়ে একটু পাতলা করে ঝোল করে নিই, বড্ড গরম, শনিবারের সকাল তো, শনিবার দিনটা আমাদের বাজার মোটামুটি শেষ হয়ে যায়, আমরা সপ্তাহে একদিনই বাজার করি রবিবার, তো ফ্রিজে জিনিসপত্র থাকে সেই অনুযায়ী রান্নাবান্না হয়। শনিবারটা মোটামুটি লেফট ওভার জিনিস দিয়েই যা কিছু একটা করে নিই। রান্নার জিনিসটা এক একদিন করতে এত ভালো লাগে, মনে হয় কিছু না কিছু একটা করব, নতুন কিছু একটা করব, নতুন ট্রাই করব। কিন্তু মাঝে মাঝে একদম রান্নার মন চায় না, যেমন আজকে ভেবেছিলাম একটা কিছু রেসিপি ব্লগ দেব, একটা রেসিপি তৈরি করে একটা রেসিপির ভিডিও করে দেব, নতুন কিছু কিছু রান্না করতে ইচ্ছা করলো না জানেন। আর ডিমের ঝোলের রেসিপি দেব, মানে এমনিতেই চ্যানেলে লোক হয় না ডিমের ঝোলের রেসিপি আর কে দেখবে বলুন, সবাই পারে। যাই হোক, ডিমের ঝোলটা বসিয়ে ভাতটাও বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাক, স্নান টান সেরে তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে। চালটা আগে থেকে ভিজিয়ে রেখে, আপনারাও তাই করেন নিশ্চয়ই, তো ভাতটা সুন্দর হয় আর সময়টাও একটু কম। মশলাটা কষে এসছে, দেখালাম না প্রসেসটা, মানে এইটা তো আপনারা সবাই জানেনই রেসিপি, সে আমি কিভাবে করি একবার না হয় দিয়ে দেব। ব্লগটা বড় হয়ে গেল কিনা কে জানে, মোটামুটি একটা করলাম আর কি, প্রথম ব্লগ তো, অনেক কিছু ভুল ত্রুটি হবে,
এডিটিংটাও এখনো হাত পাকেনি। ভয়েস এডিটিং তো প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি, মানে জানি না কি সব ভুলভাল হতে চলেছে। যাই হোক, এখনো বেশি দর্শক নেই আমার চ্যানেলে, যারা আছে তারা একটু ক্ষমা বন্যা করে নেবেন। একটু নিম বেগুন করেছিলাম আজকে, ওই দুই পদেই খাওয়া, নিম বেগুন আর ওই ডিমের ঝোল। অল্প করে স্যালাড কেটে নিয়েছি আর ওই টক দই। টক দই জেনারেলি গরমকালে আমি রাখি, ওটা খেতে ভালো লাগে। নুন চিনি কিছুই দিই না, ঘরে পাতা টক দই আমাদের। আচ্ছা, ব্লগটা কেমন লাগলো জানাবেন তো, আরও ব্লগ করবো কিনা। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন, নতুন ক্রিয়েটর হিসেবে উৎসাহ পাবো। চ্যানেলটি ভিজিট করার আমন্ত্রণ রইল, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপি ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন সকলেই।